হাই, হ্যালো, কী অবস্থা সবার? তো আমি যে কোয়েশ্চেনটা কনস্ট্যান্টলি পাচ্ছি সেটা হচ্ছে, ভাই আপনি কি ব্রাজিলের সাপোর্টার নাকি আর্জেন্টিনা সাপোর্টার? তো আমি ব্রাজিলের সাপোর্টার নাকি আর্জেন্টিনা সাপোর্টার, সেই টপিকে যাওয়ার আগে লেটস টক অ্যাবাউট সামথিং, যে কি চলে আসলে যখন ওয়ার্ল্ড কাপ আসে অথবা আমার আশেপাশে কি দেখি সেটা সেই সম্পর্কে একটু বলি। আচ্ছা, বিশেষ দ্রষ্টব্য নট এভরি ওয়ান, আমি সবার কথা বলছি না। প্রথমে আসে হচ্ছে ব্রাজিলের সাপোর্টার। তো ব্রাজিল সাপোর্টারদের মধ্যে এক দল পাওয়া যায় যে দল কিনা ব্রাজিলকে সাপোর্ট করে শুধুমাত্র কাপ এর জন্য, যে ব্রাজিল 5টা কাপ জিতছে কাজেই আমি ব্রাজিলের সাপোর্ট করি। আমার আপু একদিন আমাকে বলেছিল ব্রাজিল 5টা কাপ জিতেছে, তো আমি লোভে পড়ে ব্রাজিলের সাপোর্টার। আবার এরকম দেখা যায় যে বংশ পরম্পরায় ব্রাজিলের সাপোর্টার, কারোর একজনের দাদা ব্রাজিলের সাপোর্ট করতো, তার দেখা দেখে তার বাবা ব্রাজিলের সাপোর্ট করতো, তার দেখা দেখে এখন সেও ব্রাজিলের সাপোর্ট করে। তারপর হচ্ছে আরেক দল পাওয়া যায় যারা হচ্ছে, আপনি ব্রাজিলকে কেন সাপোর্ট করেন? কারণ আমার নেইমারকে ভালো লাগে। নেইমারকে আপনার কেন ভালো লাগে? কারণ নেইমারের চুলের কাটিং সুন্দর। ব্রাজিলের সিটিজেনরা আবার হচ্ছে চুলের কাটিং নিয়ে খুবই কনসার্ন, ওই ব্যাপারটা নেইমারের মধ্যেও আসছে। আচ্ছা, এবার আসি হচ্ছে আর্জেন্টিনা সাপোর্টারদের মধ্যে। তার আগে বলে নিই, দুই দলেই এরকম সাপোর্টার থাকে যারা হচ্ছে বুঝে শুনে সাপোর্ট করেন, তাদের কথা বলছি না। আর্জেন্টিনার সাপোর্টারদের মধ্যে একটা দল পাওয়া যায় যারা সাপোর্ট করে কিনা ম্যারাডোনা ছিল আর্জেন্টিনাতে, এই কারণে। এখন আমি যে পার্টের কথা বলবো সেই পার্টে হচ্ছে মেয়েদের সংখ্যা খুব বেশি। তাদেরকে যদি কোয়েশ্চেন করা হয় যে আপনি আর্জেন্টিনার সাপোর্ট কেন করেন, কারণ আমার মেসিকে ভালো লাগে। মেসিকে কেন ভালো লাগে? কারণ মেসি দেখতে সুন্দর। মাতার কি সেন্স নাই? আরেক পোর্শনের মানুষ আছে, স্পেশালি এই এই পোর্শনের মধ্যে হচ্ছে মেয়েরা বেশি। শুরুর দিকে কনফিউশন থাকে যে আমি কি ব্রাজিলের সাপোর্ট করবো নাকি আর্জেন্টিনার সাপোর্ট করবো। তাদের আবার মেসিকেও ভালো লাগে, আবার নেইমারকেও ভালো লাগে, দুই টিমকেই ভালো লাগে। এখন কি করা? প্রথম কিছুদিন হচ্ছে ব্রাজিলের জার্সি পরে, তারপর দেখা যে হলুদ কালারটা কি স্যুট করতেছে কিনা তাকে। যদি দেখে স্যুট করতেছে তাহলে হচ্ছে ব্রাজিলের সাপোর্ট করে, আর যদি দেখে যে না, হলুদ কালার যাচ্ছে না, মানাচ্ছে না, আর্জেন্টিনার আকাশী কালারের জার্সি মানাচ্ছে, তখন তার আর্জেন্টিনা সাপোর্টার হয়ে যায়। তাকে কোন কালার স্যুট করে সেটার উপর ডিপেন্ড করে সে দল সাপোর্ট করে। ডোন্ট গেট মি রং, আই লাভ মেসি, আই লাভ নেইমার বোথ। আমার পছন্দের দল কোনটা সেটা বলার আগে একটু বলে নেই, আমি প্রত্যেক ব্রাজিল আর্জেন্টিনা বা অন্যান্য দলের সাপোর্টারদের ব্যক্তিগত পছন্দকে সম্মান করি। পয়েন্ট যেটা সেটা হচ্ছে আমি কোন দলের সাপোর্টার, আমি হচ্ছে ফ্রান্সের সাপোর্টার, এবং আমার সাপোর্টের রিজনটা আমি বলছি। পিস মাস্টার, পিস মেকার, পেস লাভার, আমি একজন পেস লাভার। ফিফা খেলার দরুন হচ্ছে আমার পেসের প্রতি আগ্রহটা একটু বেশি। হ্যাঁ, আমি জানি এমবাপ্পের অনেক হেটার আছে, এমবাপ্পে একটু একটু ঘাটতারামি করে, ওই যে পিএসজিতে খেলার সময় একটু পাস্টাস কম দেয়, সে নিজে গোল করার ট্রাই করে বেশি, আরও বেশি কিছু ঘাটতারামি সে করে। তার উপর রিসেন্ট টাইমে সে তার ট্রান্সজেন্ডার গার্লফ্রেন্ড, এই ব্যাপারগুলো নিয়ে খুব ট্রোলড হয়েছে। আমি ওভারঅল ফ্রান্সের ভালো লাগার আমার বিষয়গুলো একটু বলে ফেলি। ফ্রান্সের আমার ফেভারিট তিনজন ডিফেন্ডারের নাম বলি, সেটা হচ্ছে ভারান, কিমপেম্বে এবং হচ্ছে উপমাকানো। যদিও এবার হচ্ছে কিমপেম্বে নাই স্কোয়াডে। লেফট ব্যাকের ক্ষেত্রে আই লাভ থিও হার্নান্দেস, যদিও হচ্ছে থিও হার্নান্দেসকে প্রায় সময় হচ্ছে আবার মিডফিল্ডে খেলানো হচ্ছে, বাট লেফট ব্যাক হিসেবে হি ইজ গুড। পাভার্টকে নিয়ে ওরকম আমার স্পেশাল ভালো লাগে নাই, বাট কিছু তো করার নাই, রাইট ব্যাক ওরকম স্ট্রং রাইট ব্যাক আসলে নাই। লেফট ব্যাক হিসেবে আমি পার্সোনালি মেন্ডিকেও খুব পছন্দ করতাম, বাট মেন্ডি তো স্কোয়াডে নাই। তারপরে হচ্ছে মিডফিল্ডের কথা যদি বলি, মিডফিল্ডে আই লাভ পগবা, আই লাভ কান্তে। আমার ফেভারিট ফুটবলে যদি আমার ফেভারিট কয়েকজন মিডফিল্ডারের নাম বলতে বলেন, তার মধ্যে একজন অফকোর্স কান্তে হবে। বাট দুঃখজনক হলেও সত্যি যে এবার স্কোয়াডে পগবা এবং কান্তে দুজনের একজনও নাই। মিডফিল্ডারদের ক্ষেত্রে আমার হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডারদের চাইতে আমার ডিফেন্সিভ মিডফিল্ডারদের আমার পছন্দ খুব বেশি। যাই হোক, এবার স্কোয়াডে আসি। দুজন ইয়াংস্টার খুবই ভালো খেলতেছে, কামাভিঙ্গা এবং হচ্ছে সুয়ামিনি, দুজনই রিয়াল মাদ্রিদের প্লেয়ার। আমার ধারণা ইন ফিউচার তারা খুবই নাম করবে এবং খুবই ভালো করবে। অ্যাটাকিং মিডফিল্ডারের কথা যদি বলি তাহলে হচ্ছে ক্রিস্টোফার ইনকুনকু, আই লাভ হিম। ক্রিস্টোফার কুনকুর পাসিং ক্ষমতা অসাধারণ, যেমনটা হচ্ছে আবার ওদিকে গ্রিজমানের মধ্যে আছে। গ্রিজমান হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডেও খেলে, আবার হচ্ছে অনেক সময় সেন্টার ফরওয়ার্ডেও খেলে। গ্রিজমানের ক্ষেত্রে আমার সবচেয়ে বেশি যে ভালো লাগাটা কাজ করে সেটা হচ্ছে গ্রিজমান খুব মারাত্মক লেভেলের অ্যাজাইল একজন প্লেয়ার, সে বল খুবই কন্ট্রোলে রাখতে পারে, তার ড্রিবলিং আমার অসাধারণ লাগে, তার হচ্ছে পাসিং ক্ষমতা অসাধারণ, সব দিক থেকে একজন ওভারঅল প্লেয়ার, একজন একজন অলরাউন্ডার প্লেয়ার বলা যায় গ্রিজমানকে। তারপর হচ্ছে দুই পাশের দুজনের প্লেয়ারের কথা বলি, কিংসলি কোমান আর হচ্ছে উসমান ডেম্বেলে। যারা হচ্ছে বার্সেলোনা সাপোর্টার তারা জানেন ডেম্বেলের প্রতি ভালোবাসা তাদের কতটা। যারা ফিফা খেলেন তারা আবার জানেন যে ওই যে ফাইভ স্টারের ব্যাপারটা, এবং দুজনের পেসই অসাধারণ, কিংসলি কোমান এবং উসমান ডেম্বেলে। ডেম্বেলে রাইট উইংয়েও ভালো খেলতে পারে, বাট এখন দেখলাম যে মিডফিল্ডে খেলানো হচ্ছে। তারপর আসি ফাইনালি মাই ফেভারিট, তা কচ্ছপ। কচ্ছপে যাওয়ার আগে হচ্ছে আমার আরেকজন ফেভারিট রয়েছে টিমে, তিনি হচ্ছেন করিম বেনজেমা। আমি বলে বুঝাতে পারবো না যে আমি করিম বেনজেমাকে কতটা পছন্দ করি, বেনজেমার ফিনিশিং আমার অসাধারণ লাগে। আচ্ছা, এবার আসি হচ্ছে ফাইনালি আমাদের কচ্ছপ, দি কচ্ছপ কিলিয়ান এমবাপ্পে। আমি পার্সোনালি একজন এমবাপ্পের ফ্যান, যারা ফিফা খেলেন বা ফিফা আলটিমেট টিম খেলেন তারা জানেন যে এমবাপ্পের ক্রেজ কতখানি ফিফাতে। আই লাভ দ্য পার্ট যখন এমবাপ্পাকে থ্রু বল দেওয়া হয় এবং সে দৌড়ায় সামনে চলে যায়, পেস করতে করতে ড্রিবলিং করাটা একটু টাফ, বাট সে যতটুকু করে এনাফ, হয়তো মেসি নেইমারের মতো ড্রিবলিং সে পারে না,
সে যথেষ্ট পরিমাণ অ্যাজাইল প্লেয়ার, ফিনিশিংও মোটামুটি ভালো। আচ্ছা, তারপর হচ্ছে ফাইনালে গোলকিপার হুগো লরিস, যদিও হচ্ছে সে ডোনারুমা বা হচ্ছে ম্যানুয়াল নয়ারের মতো ওরকম লেভেলের গোলকিপার না, বাট আই লাভ হিম। তো ইয়া, এই ছিল মোটামুটি স্কোয়াড ফ্রান্সের, আরও অনেকেই রয়েছে, তো আমার ফেভারিট যারা আমি জাস্ট তাদের নাম বললাম, ফাইনালি জানাই দিলাম আমি কোন টিমের সাপোর্টার এবং কেন কোন কোন প্লেয়ারদের আমার ভালো লাগে। তো এই ছিল আমার ওভারঅল কথাবার্তা। যাই হোক, ভালো থাকবেন সবাই, গুড বাই।